নমস্কার সমস্ত দর্শক বন্ধুদেরকে অনেক স্বাগত জানিয়ে শুরু করছি এখনকার ড্রিম ডেস্টিনির এই সেগমেন্ট। যদি একটা প্রশ্ন করা হয় প্রত্যেককে যে ঠিক কীরকম জীবন আপনাদের চাই, সব থেকে বেশি যে উত্তরটা পাবো সম্ভবত নির্ঝঞ্ঝাট শান্তিপূর্ণ জীবন চাই। তো ঝঞ্ঝাট বা শান্তি কী করে আসবে, কোনটা আসবে আমাদের জীবনে? অনেকগুলো সেক্টর তো থাকে, ধরুন পারিবারিক জায়গা, কাজের জায়গা, আইনগত সমস্যা, স্বাস্থ্যক্ষেত্র, একাধিক সেক্টরের মধ্যে আমরা থাকি, আমাদের প্রত্যেকে থাকতে হয়। তো এই কোন কোন জায়গা থেকে অ্যাংজাইটি, টেনশন, ডিপ্রেশন আসছে আপনাদের মধ্যে, কখনো ভেবে দেখেছেন? এটা কি বুঝেছেন যে হতে পারে কোনো একজন বিশেষ ব্যক্তি আপনার জীবনে এমনটাই রয়েছে যার কাছ থেকে প্রতিনিয়ত হয়তো এই টেনশন, ডিপ্রেশন, অ্যাংজাইটি এগুলো পেয়েছেন? মানে এক কথায়, প্রথমে হয়তো ভীষণ নম্র ভদ্রভাবে আপনার জীবনে তার প্রবেশ ঘটেছিল, যত সময় এগিয়েছে আপনি তাকে বিশ্বাস করেছেন, তাকে নিজের শুভাকাঙ্ক্ষী হিতাকাঙ্ক্ষী ভেবেছেন, নিজের বেশ কিছু সিক্রেট হয়তো তার সাথে শেয়ার করেছেন, এবারে তিনি আপনাকে পাল্টা চাপ দিচ্ছেন, নানান রকমভাবে আপনার নিন্দা করছেন, আপনার উপরে অ্যাগ্রেসিভ হয়ে যাচ্ছেন, চাপ দিচ্ছেন, কিছু কিছু ক্ষেত্রে ব্ল্যাকমেলও কিন্তু করতে পারেন। কী করে বুঝবেন কারা হতে পারে এই ব্যক্তি, তাদের হাত থেকে সাবধানে থাকবেন, আসুন জেনে নিই আজকের অনুষ্ঠানে। অবশ্যই স্যার রয়েছেন আমাদের সঙ্গে, শ্রীমণি ভাস্কর, নমস্কার স্যার। হ্যাঁ নমস্কার। যদি সময় পাই কিছুটা যাতে এখান থেকে উদ্ধার পান তার উপায়ও বলবো, যদি সময়টা পাওয়া যায়। এদেরকে চিনবেন কীভাবে? প্রথমত বলি কারা এই এনার্জি শাখার জেনারেলি হন না। আচ্ছা, মানে এরা ম্যানিপুলেটেড হয়, ম্যানিপুলেশন জেনারেলি করেন না। কয়েকটা ক্ষেত্র বাদ দিয়ে আমি আবার বলছি, নিউমারোলজির কিছু সংখ্যা যদি আমি বলি, এটা টোটাল জ্যোতিষশাস্ত্রের মধ্যে একটা এক্স রে। আপনার পাটা ভেঙেছে না ভাঙেনি, কোথাও দেখুন দাঁত তোলার সময় একটা এক্স রে করা হয়। এক্স রে মানে কিন্তু এমআরআই নয়, এটা আপাতত একটা আন্দাজ করা এক্স রে, সেই হিসাবটা বলছি, এটাই কিন্তু এনাফ নয়। জেনারেলি যাদের জন্মের ডেটটা এবং ডেট অফ বার্থ, জন্মের মাস এবং জন্মের সাল যখন আপনি একত্র অ্যাড করবেন, করে সিঙ্গেল ডিজিটে আনবেন, এবং যে ডেটে আপনার জন্ম সেই ডেটটাকেও সিঙ্গেল ডিজিটে আনবেন, ধরা যাক কারুর জন্ম 11 তারিখ, তাহলে 1+1=2, কারুর জন্ম 16 তারিখ, তাহলে 1+6=7, কারুর জন্ম 17 তারিখ, 1+7=8, এইভাবে বিচার করতে হবে এবং টোটাল ডেট অফ বার্থটাকে যোগ করতে হবে। ধরুন কারুর জন্ম, ইজিভাবে বোঝাচ্ছি, 1 জানুয়ারি 2000 সাল, তাহলে 1 জানুয়ারির জন্য 1, 2000-এর জন্য 2, মানে 1+1+2 অ্যাডিং করে হচ্ছে 4। এই দুটোই কিন্তু এই আজকের আলোচনার জন্য বিচার্য বিষয়। এবার যাদের জন্মের ডেট এবং অ্যাডিং করে 2, 6, 7 বা 4 আসে, যাদের জন্মের ডেট 2, 6, 7 বা 4 আসে, এরা জেনারেলি ম্যানিপুলেশন করে না, এরা ম্যানিপুলেটেড হয়। লোকেরা এদেরকে নিয়ে ছিনিমিনি খেলা খেলে, 2-এর ডেট, 6-এর ডেট, 7-এর ডেট, 4-এর ডেট, মানে 2 তারিখ, 11 তারিখ, 20 তারিখ, 29 তারিখ, যে কোনো ইংরেজি মেয়ের জন্ম আপনার জীবনে দেখুন ম্যানিপুলেটেড হয়েছেন, অন্তত এক্স রে রিপোর্ট তাই বলছে। মানে এক্স রে মানে আমাদের অ্যাস্ট্রোলজিক্যাল এক্সরের কথা বলছি, 6-এর ডেট, 6-24-15 ম্যানিপুলেটেড হয়েছেন, 7-এর ডেট, 7-16-25 ম্যানিপুলেটেড হয়েছেন, 4-এর ডেট, 4-13-22-31 ম্যানিপুলেটেড হয়েছেন। জেনারেলি কাদেরকে ম্যানিপুলেটেড করা যায়ই না, তারা দেখায় আমি হচ্ছি, আমি কন্ট্রোলে আছি, জেনারেলি হয় না, সেটা হচ্ছে 1 তারিখ, 8 তারিখ এবং 9 তারিখ। এদেরকে ম্যানিপুলেট করা খুব টাফ, ভেরি টাফ। তারা প্রকাশ করবে তারা ম্যানিপুলেটেড হয়েছে, তারা নম্র আছে, তারা কন্ট্রোলে আছে, তারা আপনার বাধ্য, নো
ওটা হাতির দাঁত, একের ডেট, আটের ডেট, নয়ের ডেট, এদেরকে ম্যানিপুলেশন করা কিন্তু টাফ, ঠিক ছিটকে বেরিয়ে যাবে, ঠিক বুঝতে পারে, ইনটিউশন লেভেল প্রচণ্ড হাই, এক মানে এক দশ উনিশ আঠাশ, অত সহজে ম্যানিপুলেটেড হয় না। শো করবে হয়ে গেছি একটু, ভীষণ প্রবলেমে রয়েছে, কিন্তু নো, এদের একটা শক্তি থাকে, মেন্টাল পাওয়ার থাকে, আটের ডেট, আট সতেরো ছাব্বিশ, অত সহজে ম্যানিপুলেটেড হয় না, এদের সঙ্গে ম্যানিপুলেশন করা মুশকিল আছে, ওরা বাউন্স ব্যাক করবে কিন্তু, মানে পরে উইথ ইন্টারেস্ট টেনে নেবে। হ্যাঁ, এদের কাছে আবার এরা একটা ফ্যাক্টর হয়, এদের কাছে সত্যিই যদি স্যারেন্ডার কেউ করে দেয় তাহলে কিন্তু ডিস্টার্ব করবে না, কিন্তু স্যারেন্ডার মধ্যে নাটক না থাকে, একের আটের নয়ের লোকেরা নাটক খুব ভালো বুঝতে পারে, ড্রামা করা যাবে না, দুয়ের লোকেদের, সাতের লোকেদের, ছয়ের লোকেদের, চারের লোকেদের ড্রামা করে আপনি মাথা ভুলে দিতে পারেন, তারা ভুলেও যাবে, মানে বুঝতে পারছে নাটক করছে তাও তারা ভুলে যাবে, কিন্তু একের লোক, আটের লোক, নয়ের লোক বলানো খুব মুশকিল, তারা বুঝবে আমি বুঝেছি কিন্তু আদৌ বোঝেনি, এক মানে এক দশ উনিশ আঠাশ, আট মানে আট সতেরো ছাব্বিশ, নয় মানে নয় আঠেরো সাতাশ, যে কোনো ইংরেজি মেয়ে জন্মগ্রহণ করে এদেরকে ম্যানিপুলেটেড সহজে করা যায় না। তিনের জাতক এরা ম্যানিপুলেট করেও ম্যানিপুলেটেডও হয়, তিন বারো একুশ, এরা অন্য লোককে ম্যানিপুলেট করে, ডিপ্লোম্যাটিক্যালি হ্যান্ডেল করে, আবার এরা ম্যানিপুলেশনের শিকারও পড়ে, দুটোই হয়, দুটোই হয়। জেনারেলি যাদের ডেট অফ বার্থের মধ্যে দুটো তিন বা দুটো আট থাকে, দুটো তিন বা দুটো আট থাকে, যে কোনো কম্বিনেশনের মধ্যেই হোক না কেন, তারপর দুবার তিন বা দুবার দুটো আট আসছে, এদেরকেও ম্যানিপুলেটেড করা যায় না। আচ্ছা, যাদের ডেট অফ বার্থের মধ্যে দুটো নয় থাকে, দুটো দুই থাকে, বা নয়ের আধিক্য থাকে, দুয়ের আধিক্য থাকে, এরাও আবার কিন্তু ম্যানিপুলেটেড হয়ে যায়। চারের আধিক্য থাকে, দুটো চার বা তিনটে চার, ম্যানিপুলেটেড হয়ে যায়। এই কম্বিনেশনগুলো ভালো করে বুঝতে হবে। এবার চলে আসি, ম্যানিপুলেটেড আপনি হতে পারেন এনার্জি সাকার কারা, এনার্জি পুরো শাক করে নেবে, মানে আপনি তাদের সঙ্গে কথা বলবেন, মিশবেন, বাড়ি গিয়ে ক্লান্ত হয়ে পড়লেন, টেনশন, এমন এমন কিছু জায়গায় ফাঁসিয়ে দিয়েছে আপনাকে, আপনি পেরে উঠছেন না, বুঝতে পারছি কিন্তু বেরোতে পারছি, বেরোতে পারছেন না, কোথায় কোথায় মানুষ বেরোতে পারে না, প্রথম স্টুডেন্ট টিচার সম্পর্ক 99.99% ক্ষেত্রেই ভালো, 0.1% ক্ষেত্রে টিচার স্টুডেন্টের সম্পর্কের মধ্যে কেউ না কেউ ম্যানিপুলেশনের মধ্যে পড়ে, মানে টিচার পড়ে না স্টুডেন্ট পড়ে, টিচার পড়ে স্টুডেন্ট বা স্টুডেন্টের বাবার মার তরফ থেকে বা স্টুডেন্ট পড়ে টিচার থেকে, সংখ্যাটা কিন্তু খুব কম, 0.1% কিন্তু হয়। দ্বিতীয়, কলেজ লাইফে গিয়ে বন্ধুদের মধ্যে ইউনিয়ন করতে গিয়ে ম্যানিপুলেটেড মানুষ হয় এবং এনার্জি সাকারের পাল্লায় পড়ে। আপনি চিনবেন কীভাবে, তার আগে বলছি কোথায় কোথায় হয়। দ্বিতীয় হচ্ছে আফটার ম্যারেজ, ফ্রম ইওর ওয়াইফ অর ফ্রম ইওর হাজব্যান্ড, দু চার দিনেই বুঝতে পারবেন, কিছু না হলেও দু বছরের মধ্যে বুঝতে পারবেনই, দু চার দিন নাহলে দু বছর, মানে বড় অভিনেতা বা অভিনেত্রী হলে দু বছর লাগবে, আর সেরম না বুঝতে পারলে দু চার দিন হলে অল্প দিন, দু চার দিনই বুঝতে পারবেন। সাকিং হচ্ছে এনার্জি এবং আপনি ক্লান্ত হয়ে পড়ছেন, ওরে বাপরে কীভাবে টেলো, কাকে বিয়ে করলাম, ট্যাকেল করবো কী করে, কীভাবে ট্যাকেল করবো, এই তো প্রচুর ডিমান্ড করছে, বা ডিমান্ড না করতে পারলে এমন এমন লজিক দেখাচ্ছে, লজিক আমি ভাঙতে পারছি না। এবং অনেক সময় নারীরা খারাপভাবে নেবেন না, বেড হ্যাপিনেসকে উইপেন হিসেবে ইউজ করে, সেখানেও কিন্তু এনার্জি সাকিং ব্যাপার। এবার তারা কারা, প্রথমত এরা খুব প্রেটি লুকিং হয় যারা এনার্জি সাকার হয়, আপনার জন্য যারা আপনার জন্য টেনশন, অ্যাংজাইটি, মানে আপনাকে পাগল করে দিচ্ছে, একদম টেনশনে পাগল হয়ে যাচ্ছে, ডিপ্রেসড হয়ে পড়ছেন এবং ব্রেনটা ডিস্টার্ব হয়ে যাচ্ছে, কাজ করতে পারছেন না, ল্যাপটপ দিয়ে তাকিয়ে আছেন, অন্য চিন্তা করছেন, ভুল করে ফেলছেন, বাইক করে চালাচ্ছেন, কাকে কি অ্যাকসিডেন্ট করে দিচ্ছেন, বাইকে একটা জায়গায় যাওয়ার দরকার, অন্য জায়গায় চলে গেছেন, মানে মাইন্ডটা আমার মাইন্ড কাজ করছে না, হয়তো ফোনে কারোর সাথে কথা বলেছেন, ফোনটা অনই রেখে দিয়েছেন, ফোনটা পকেটে পুড়ে দিয়েছেন, ফোনেতে যা কথোপকথন অন্য লোক শুনছে উল্টো দিকে, মাথা কাজ করছে না। তো ওই এনার্জি সাকারদের জন্য তারা প্রাথমিকভাবে কেমন হন,
তারা খুব প্রেটি লুকিং হন, খুব দুষ্টু মিষ্টি একটা লুক থাকে, একটা মিষ্টি মিষ্টি একটা ব্যাপার থাকে, মানে একটা আকর্ষণীয় ব্যাপার থাকবে, আকর্ষণীয় বা একটা বাচ্চা সুলভ বা একটা নরম বা খুব পোলাইট একটা জেন্টেল লুক থাকে প্রাথমিকভাবে। এবং এই প্রাথমিকভাবে থাকার জন্য তারা নিজেরা নাইসভাবে তাদেরকে রিপ্রেজেন্ট করে করে, কারণ যাতে তাদের টেরিটরি দিয়ে তারা টেনে আনতে পারে। এবং তারা ওই ছেলেটিকে বা ওই মেয়েটিকে, যে এনার্জি শাখার ওই ছেলেটিকে বা ওই মেয়েটিকে বা ওই মানুষটিকে, তাদেরকে দিয়ে কিছু কাজ করানোর জন্য তাদের স্ট্রেংথ এবং উইকনেস নিয়ে তাদের জীবন সম্পর্কে ক্যালকুলেশন করে, চট করে ঢুকতে চায় না, কিন্তু এমনভাবে তার সাথে হৃদ্যতা সহকারে মিশে ফেলে, সেই অপোনেন্ট ছেলেটি বা অপোনেন্ট মেয়েটি তার কাছে সব কথা বলে ফেলে, তার ব্যাংক ব্যালেন্স কী, তার অতীত লাইফে কী ঘটেছে, ব্যাস স্ট্যাম্প হয়ে গেল তার কাছে, কিন্তু প্রমাণ হয়ে গেল। ওনার সাথে মোবাইলে হোয়াটসঅ্যাপও করে দেয়, কথা বলছে, কলটা রেকর্ড হচ্ছে, রেকর্ড হয়ে যাচ্ছে। এদের গেম প্ল্যান কিন্তু ফ্যান্টাস্টিক থাকে, খুব খুব ট্যাক্টফুল থাকে। এদের মধ্যে সো মেনি কালার্স ইন দেয়ার ফেসেস, কখন যে কী করে বোঝাই যাচ্ছে না, কখনো শিশু, কখনো বাবা, কখনো ডাকাত, কখনো গুন্ডা, কখনো পুলিশ, কখনো কাকা, কখনো জ্যাঠা, কখনো সন্তান, কখনো প্রেমিক, কখনো প্রেয়সী, কখনো বস, কখনো বাবা, কখনো কলিগ, কখনো কলিগ, কখনো অ্যাটাকিং, কী যে করে বোঝা মুশকিল। সো মেনি কালার্স ইন দেয়ার ফেসেস। মাঝে মাঝে লাভ বম্বিংও থাকে, বম্বিং কথাটা বলছি সঙ্গে সঙ্গে ফেদার টাচের কথাও বলছি, লাভ বম্বিং কাম ফেদার টাচ, হোয়াটসঅ্যাপে লাভ বম্বিং, অ্যাটিটিউডে লাভ বম্বিং, খুব বুঝে নেবেন। কিন্তু অতিরিক্ত কিছু মানে হচ্ছে এটা কিন্তু এনআই শাখার হতে পারে, তা ডেট অফ বার্থ অবজার্ভ করে দেখুন যে আপনি যারা হচ্ছেন তাদের 2-6-7-4 কম্বিনেশান নয়, তো আপনার ডেট অফ বার্থে 2-3-2-8 নেই, তাহলে আপনি কিন্তু হচ্ছেন সম্ভবত। কারা করছে? 1-8-9 লোকেরাই করছে, অ্যাডিং করে হোক বা তাদের ডেটে থাকুক বা তাদের ডেটে 1-8-6 কম্বিনেশান এবং কোনোটা দ্রুত দ্রুত করে রিপিট করছে বা 4-9-2 কম্বিনেশান দুটো সংখ্যা রিপিট করছে, 9-2-4-2-9-2-9-9-2-2 রিপিট করছে, ওরা কিন্তু নিঃশাকার হতে পারে। কিন্তু এটা এক্সরে রিপোর্ট, এটা এনাফ অ্যান্সার নয়। প্রথমত এরা কথার মাধ্যমে জালে আপনাকে জড়িয়ে দেবে এবং তারা কথাকে টুইস্ট করবে, এমনভাবে লজিক দেখাবে যে ভুল লজিকও আপনাকে মানতে বাধ্য হতে হবে। আপনি বুঝছেন ভুল বলছে কিন্তু মানতে বাধ্য হতে হবে, আপনাকে আদরের বন্ধনে বাঁধবে এবং ক্যাপচারও করবে, লক্ষণ রেখা টেনে দিয়ে ব্লকও করে দেবে, মিষ্টিভাবে ব্লক করা, ব্লক মানে মোবাইলে ব্লক বলছি না, আপনার উঠতে দেবে না, ফ্রিডম দেবে না, সম্মান দেবে, প্রথমে একদম ঈশ্বর তুল্য, তারপর সম্মানটা নেমে আসবে সাবঅর্ডিনেটের মতন, তারপরে জাস্ট লাইক সার্ভেন্ট, কখনো কখনো সিনক্রিয়েট করবে অনেকের সামনে ইচ্ছা করে, ইচ্ছা করে ওটা করবে আপনার ভেতরের নেগেটিভ এনার্জিগুলোকে নষ্ট করার জন্য, জাস্ট বার্ন আউট করে দেওয়ার জন্য। আর্গুমেন্টে হেলে গেলে তারা, যে আর্গুমেন্টে কোনো কারণে আপনি হারিয়ে দেন, তারা চেঁচামেচি করবে, ফোর্সফুলি আপনাকে যে কোনো কাজ এটা করবে, বলবে তুমি তোমার এই যে জীবনে তুমি এখানে কাজে রয়েছো, যে চাকরি করছো বা যা কিছু করছেন, বিবাহ জীবন, যেখানে খুশি, তোমার কন্ট্রিবিউশন কী, আপনি অনেক কিছু করেছেন, আপনাকে এমন কন্ট্রিবিউশন কী বলে প্রশ্ন করবে, আপনি আকাশ থেকে পড়বেন, আমি কিছু করিনি, প্রমাণ করে ছাড়বে, কন্ট্রিবিউশন জিরো জিরো, চেঁচামেচি, হ্যাঁ চেঁচামেচি হোক, কান্নাকাটি করে হোক, সিনক্রেট তৈরি করে হোক, সামহাউ দে ডোন্ট রেসপেক্ট ইউ আফটার ফিউ মান্থস অর ফিউ পিরিয়ড অর ফিউ ইয়ার্স, সার্টেন পিরিয়ড আছে, খেলার পিরিয়ড আছে। এবং এটাও তো ডিপেন্ড করবে আপনার দশান্তসের উপর, আপনার কোনো তারা স্পেস ছাড়বে না, বাড়িতে গিয়ে কোনো তো বাড়ির কাজ করছেন সেখানেও ফোন, আরে আপনার স্বামী আছে, ইরিটেট করবে, স্বামী স্ত্রীর মধ্যে অশান্তি লাগিয়ে দেবে, না ওটা ইচ্ছাকৃতভাবে, ইচ্ছাকৃতভাবে ম্যানিপুলেটেড বা কোনো না কোনোভাবে কিছু আপনাকে ম্যানিপুলেট করবে, ডিস্টার্ব করতে, ডিস্টার্ব করবে, এবং আপনি তাকে করতে দিতে বাধ্য হবেন, তার কারণে আপনার অনেক সিক্রেট ওপেন হয়ে গেছে, অনেক টাকা নিয়ে ফেলেছেন, ধার নিয়ে ফেলেছেন বা কিছু একটা করে ফেলেছেন, করার আগে সাবধান থাকবেন। মানে সে আমাকে প্রতিনিয়ত ব্ল্যাকমেল করবে? ওইভাবে প্রথমে করবে না, ব্ল্যাকমেলটা একদম শেষ দিকে, ব্ল্যাকমেলের ছোটোখাটো একটা
খেলা শুরু হয়ে যাবে, ব্ল্যাক বেল্টটা শুরু হবে, আমি মরে যাব, আমি সুইসাইড করব, আমি সোশ্যাল মিডিয়ায় জানিয়ে দেবো, আমি টিভিতে জানিয়ে দেবো, পেপারে লিখে দেবো, আমি স্ক্রিনশট ফাঁস করে দেবো, আমি স্ক্রিনশট ফাঁস করে দেবো, আমি অডিও ছেড়ে দেবো ছেড়ে দেবো, এইগুলো এই ব্যাপারগুলো কিন্তু ভীষণ মাত্রায় হবে এবং এর জন্য আপনি কম্প্রোমাইজ করতে বাধ্য হবেন, সাম হাউ আপনি কম্প্রোমাইজ করতে বাধ্য হবেন এবং আপনার ইনসিকিউরিটিতে তারা বারবার হিট করবে খুব পোলাইট ওয়েতে, ফেদার টাচে, কারণ ওটা ওই করলে তো আপনিও তো বিগড়ে দিতে পারেন, আপনিও তো অ্যাগ্রেসিভ স্টেপ নিতে পারেন, আপনিও তো পুলিশের সঙ্গে যোগাযোগ করতে পারেন, তো সেই জায়গাটা ওরা চট করে যেতে দেবে না, কিন্তু আপনাকে ফাঁসাবেও, হ্যাঁ অতিরিক্ত করলে তো আপনাকে পুলিশ থানা করতেই হবে, আবার সেখানে যারা আবার বড় মাপের যারা সেখানেও আপনি কতখানি কি করতে পারবেন আই ডোন্ট নো, হয়তো করতেও পারেন, এ বিষয়ে আমার জ্ঞান নেই, আই এম সরি টু সে, এ বিষয়ে আমি অত জ্ঞান রাখি না, আমি বলছি মানে ভাগ্যের হিসাবে সেখানে আপনি থানা পুলিশ সাহায্য পেলেন না, মানে বেসিক্যালি পুলিশ থানাতেও আমাদেরকে সাহায্য করার জন্যই রয়েছেন, অধিকাংশই সমস্ত ভালো তো, কিন্তু কোনো জায়গায় সাহায্য পেলেন না ডিউ টু আপনার খারাপ দশা অন্তত দশা, কন্টিনিউয়াস ম্যানিপুলেটেড হচ্ছেন এবং এককালে আপনি সুপিরিয়ার ছিলেন সেই কনসার্নে, সেই কলেজে, সেই প্রতিষ্ঠানে, সেই বন্ধুদের মধ্যে, সেই সম্পর্কে, সেই বিবাহিত জীবনে, সেই প্রেমের সম্পর্কে আজকে আপনি ইনফিরিয়ার, দে অর হি উইল বিহেভ ইউ লাইক ডাস্ট, মানে সোনাকে ধুলোর মতন জায়গায় পরিণত করে দেবে, গোল্ড উইল টার্ন ইন টু আয়রন, বুঝতে পারছেন? তবে এরা মাঝে মাঝে ড্রামা, ক্লাউনের মতন আচরণ করা, ছেলে মানুষই করা, এগুলো আবার আপনারা আপনাকে তা তিনি অনেক লোকেদের সামনে ফুল করে দেবে, বোকা বানিয়ে দেবে, এমনভাবে সে নিজে বড় হয়ে থাকবে যে সে যে ফুল আপনাকে করছে আপনি বুঝছেন, আপনিও তাকে ফুল করতে পারেন, আপনি ফুল হবেন বসে বসে, এগুলো সবই তার ওয়েপন, ওয়েপন বিভিন্ন রকম, তার কারণ আপনি যদি তাকে অ্যাগ্রেসিভলি যদি তাকে ফুল করতে চান মানে চাকরি চলে যাবে, যেখানে আপনি আটকে গেছেন, আপনার ইএমআই চলছে তার চাকরির জন্য, চাকরি চেঞ্জ করতে পারছেন না, দূরে গিয়ে চাকরি করতে পারছেন না, ফেঁসে গেছেন অলরেডি, এটা বিবাহ জীবনের ক্ষেত্রেও হতে পারে ঠিক, এবং প্রথমে শুরুর দিকে কিছু হালকা হালকা ক্রিটিসিজম করবে উইথ পোলাইট লাভ বম্বিং, ক্রিটিসিজম উইথ পোলাইট লাভ বম্বিং, তারপরে অনলি হালকা হালকা ক্রিটিসিজম, তারপরে টাফ ক্রিটিসিজম, তারপরে টাফ কনস্ট্রাকটিভ ক্রিটিসিজম, যেটা আপনার ভালো হবে তারও ভালো হবে, টাফ শুনতে টাফ কিন্তু কনস্ট্রাকটিভ ক্রিটিসিজম, এবং শেষকালে দেখবেন ডেস্ট্রাকটিভ ক্রিটিসিজম, আপনি পুরো ঘেঁটে যাচ্ছেন, মনে হয় চাকরিই ছেড়ে দিই, ডিভোর্সই করে নিই, কী করে বেরোবে, এদিকে বাচ্চা আছে, সমাজ আছে, কী করবেন? আর যদি বাই চান্স আপনি ফ্রিডম নিয়ে বেরিয়ে যান, চাকরি ছেড়ে, সমাজ ছেড়ে, বন্ধুত্ব ছেড়ে, প্রেম ছেড়ে, বিবাহ ছেড়ে, শ্বশুরবাড়ি, শ্বশুরবাড়িতেই ক্রিটিসিজম অনেক সময় হয়, যাতে রাহু খারাপ থাকে, আরও ঝঞ্ঝাট আপনার কাছে চাপবে, সামাজিক বদনাম চলে আসবে, বা সেটাকেও আপনি উড়িয়ে দিলেন, সেখান থেকে ফ্রিডম নিয়ে যদি বাইরে জায়গাটাকে কাঁচি দিয়ে বেরিয়ে যান, সে জায়ান্ট আকার ধারণ করবে এনিমি হিসাবে, কী করে সামলাবেন? যে কোনো ধরনের বিপদ এসে যেতে পারে, কী করে সামলাবেন? প্রথম বাস্তুগতভাবে আপনাদেরকে জানিয়ে দিই এটা কখন ঘটে, বাড়ির যদি পূর্ব দিকে দরজা থাকে, দক্ষিণ পশ্চিম দিকে জল থাকে, এটা প্রথম সূত্র, আবার রিপিট করছি, বাড়ির পূর্ব দিকে দরজা, দক্ষিণ পশ্চিম দিকে জল, কেউ না কেউ আপনাকে ম্যানিপুলেট করতে পারে, রেডি থাকুন ম্যানিপুলেট করবে, বাড়ির উত্তর পশ্চিমে দরজা, দক্ষিণ পূর্বে জল, জল মানে টয়লেট, সাবমার্সাল, কুয়ো, জলাধার, কল, উত্তর পশ্চিমে এন্ট্রেন্স, দক্ষিণ পূর্বে জল, জল বা উল্টোটা, দক্ষিণ পূর্বে এন্ট্রেন্স, উত্তর পশ্চিমে জল, পূর্বে অত্যন্ত ভারী কিছু আছে, দক্ষিণ পশ্চিমে সাবমার্সাল, দক্ষিণ পশ্চিমে সেপটিক ট্যাঙ্ক, টয়লেট, দক্ষিণ পশ্চিমের কাছাকাছি কোনো অংশে বড় একটা এন্ট্রেন্স দরজা, এদের সাধারণত এই সমস্ত ম্যানিপুলেশনগুলো হয়, এর জন্য কী করবেন?
প্রথমত যেটা করতে বলতে পারি আপনাদের, আমার একটা নিউমোলজি ডেস্টিনিউমোলজির একটা কোর্স আছে, ডেস্টিনিউমোলজির কোর্স আছে, তার মধ্যে অসম্ভব কিছু তথ্য রয়েছে, মানে খালি এই পারপাসেই নেই, মুদ্রা আছে, কোন রুদ্রাক্ষ ইউজ করবেন, কারণ কোন সংখ্যাটা আপনার ডেট অফ বার্থের মধ্যে নেই, মিসিং, আপনার ডেট অফ বার্থের মধ্যে 5 মিসিং, কোন রুদ্রাক্ষ ইউজ করবেন, কখন ইউজ করবেন, তার তথ্যখানে আছে, খালি এই পারপাসেই নয়। কোন ক্রিস্টাল ইউজ করুন, ক্রিস্টাল খুব সামান্য দাম, রুদ্রাক্ষ আপনি যে কোনো নামি অনলাইন শপ থেকে পেয়ে যাবেন, আমরা সাপ্লাই করি না, ক্রিস্টাল আমরা সাপ্লাই করি না, অনলাইন শপ থেকে পেয়ে যাবেন, একটু টেস্ট করে নেবেন, ইউজ করলে সেই নেগেটিভ প্রভাবটা কমবে। কোন ওয়াটার থেরাপি, জলের গ্লাস নিয়ে ওয়াটার থেরাপি মুখের সামনে বলে সেটাকে কন্ট্রোল করবেন, কিছু সংখ্যা আছে, খালি এই পারপাসে না, এডুকেশান, ডিপ্রেশান, সেভিংস, মানি আনার প্রচেষ্টা, শত্রুতা, এনমিটি, এই ধরনের এনার্জি শাখাদের মধ্যে পড়ে গেছেন, কী করে মোটামুটি গার্ড দেবেন, এটা পুরোপুরি গার্ড হবে না, কারণ এটা কোনো রেমেডি না, এটা কোর্স। মানে যেরকম একজন মানুষ জিমে যাওয়ার পরে, লোহা তোলার পরে বা যোগব্যায়াম করার পরে সুস্থ না থাকে, এটা কিন্তু কোনো অপারেশন না। যখন আমি কোনো রেমিডিয়াল মেজারমেন্ট দিই, ইট ইজ ওয়ান টাইপ অফ অপারেশন, সেখানে একদম পুরোপুরি লিখিত গ্যারেন্টি থাকে, এটাতেও আপনি কিছু কাজ পাবেন, কারণ খরচাটাও তো কম। কিন্তু এটা তো সত্যি কাজ হয়, কারণ আমরা নিজেরা অনেক সংখ্যা ব্যবহার করি এবং সেটা কিন্তু খুবই হেল্পফুল। হ্যাঁ, এটা একদম সত্যি। তো যেটা বক্তব্য যেটা বলছিলাম, তো এইগুলো আপনি ওখানে নিউমোলজির এর মধ্যে ইউজ করলে সেগুলো এফেক্ট পাবেন। আজকে বলে দিই যে আপনি কি করবেন, একটা জাস্ট টাচ দিচ্ছি, জলের গ্লাসটা দিন একটু, জাস্ট টাচ দিচ্ছি, কি করতে পারেন, এরকম একটা জলের গ্লাস নেবেন আপাতভাবে এই এনার্জি শাখাদের থেকে বাঁচার জন্য। জলের গ্লাস নেবেন, ওই জলের গ্লাসের সামনে বলবেন পার্পল, মানে বেগুনি রং, বেগুনি বলবেন না, বলবেন পার্পল, পার্পল, বাবুল, বাবুল, বাবুলের বাংলা কি, বুদবুদ, বুদবুদ, ওই ছোটোবেলায় আমরা এ করতাম না, ওই সরু পাইপ দিয়ে, হ্যাঁ আমরা ফু দিয়ে, ফু দিয়ে আস্তে আস্তে উঠতো, বড় করে উঠতো, আমরা হাত দেওয়ার এ করিতাম, ওই পার্পল বাবুলটা বড় বাবুল হিসেবে চিন্তা করবেন, যে বাবুলটা বিশাল বড় বাবুল, মানে আপনার চারপাশে ঘিরে রেখেছে, একটা পার্পল কালারের বাবুল, চিন্তাটা করবেন, এখানে বলবেন পার্পল বাবুল, 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 ধীরে ধীরে বলবেন, বলে জলটা খেয়ে নেবেন, দিনের মধ্যে 5 বার করবেন, দেখুন না তাদের এনার্জি শাকারদের অ্যাগ্রেসিভ অ্যাটিচিউড, ক্রিটিসিজম, নাটক করা, ড্রামা করা, আপনাকে ডিস্টার্ব করা, যখন তখন ফোন করা, অ্যাগ্রেসিভ অ্যাটিচিউড, ইনফিনিটি কমপ্লেক্সের মধ্যে আপনাকে ফেলে দেওয়া, বদনাম করা, ক্যাপচার করে নেওয়া, আপনার ফ্রিডম নষ্ট করা, কন্ট্রোল হয় কি না, আমাকে ভৃত্যের মতো ব্যবহার করছে, হ্যাঁ এগুলো কন্ট্রোল করেন, দেখুন একটু হলেও বুঝবেন, যদি বোঝেন আপনি আমাদের ডেস্টিনিউমোলজির কোর্সটা করতে পারেন। আর এই প্রসঙ্গে বলে দিই, আমি এই অনুষ্ঠানেও বলবো, পরবর্তীকালে আমি আরও লাইভ অনুষ্ঠানেও বলবো, জেনারেলি আমি দেখেছি বৃষ রাশি বা বৃষ লগ্নের জাতকরা ম্যানিপুলেটেড জেনারেলি হয়, মিথুন রাশি মিথুন লগ্নের লোকেরা ম্যানিপুলেটেড হয়, কন্যা রাশি কন্যা লগ্নের লোকেরা ম্যানিপুলেটেড হয়, তুলা রাশি তুলা লগ্নের লোকেরা ম্যানিপুলেটেড হয়, ধনু রাশি ধনু লগ্নের লোকেরা ম্যানিপুলেটেড হয়, কুম্ভ রাশি কুম্ভ লগ্নের লোকেরা ম্যানিপুলেটেড হয়, মীন রাশি মীন লগ্নের লোকেরা ম্যানিপুলেটেড হয়, মানে অনেকগুলো আছে কিন্তু, মানে বৃষ মিথুন কন্যা তুলা ধনু কুম্ভ মীন এরা ম্যানিপুলেটেড হয়। এই ম্যানিপুলেশন থেকে বাঁচার জন্য আপনি বাড়িতে কোথায় ঘুমোবেন বা কোথায় ঘুমোবেন না, এটা নিয়েও কিন্তু পরবর্তী দিন আলোচনা আমি করব। আগামীকাল স্টুডেন্টসদের জন্য কিছু বিশেষ টিপস থাকবে, যেটা করলে স্টুডেন্টদের কনসেন্ট্রেশন, মেমোরি, লেজিনেস কিছুটা কাটতে পারে, তবে যাবতীয় ক্ষেত্রে আমরা যা যা কিছু, অন্তত আমার অনুষ্ঠানে যা যা কিছু আমি দিই, কোনোটাতে কোনো গ্যারেন্টি নেই, নিজেরা দায়িত্ব নিয়ে করবেন, সিটিভেন কর্তৃপক্ষ, আমি, আমার অ্যাঙ্কার, যারা এখানে আছেন, কোনো দায়িত্ব নেই, নিজেরা মজা করে দায়িত্ব নিয়ে করে অ্যাপ্লাই করে দেখুন না, ঠিক, যদি দেখেন উপকার আসছে, ডেস্টিনি মুড়ি কোর্সটা করবেন,
অবশ্যই, আজকে সময় শেষ, অনুষ্ঠান শেষ করব আগামীকাল রাত্রি 11টায়। অতি অবশ্যই চোখ রাখুন সিটিভেন প্লাসে পরবর্তী অনুষ্ঠানের জন্য। ধন্যবাদ স্যার। নমস্কার। নমস্কার।